Guys, welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। দেখতেই পাচ্ছো ব্যাক টু ব্যাক অনেকজনের সঙ্গে দেখা করার ভিডিও দিচ্ছি। এখনো একটা স্পেশাল ভিডিও আছে যেটা এখনো পোস্ট করা হয়নি, ওটা হচ্ছে তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি ভিডিওটার পরের দিন। আর এখান থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। এখন বাজে রাত্রি 9:15, এত দেরিটাকে কোনোদিন ব্লগ স্টার্ট করিনি, ব্লগটা করার কথাও ছিল না। তোর কাছে আবদার করলাম যে আমার না রান্না করতে ভালো লাগছে না, কি করি কি করি, রোজই করি এই আপডেটটা, আমি রোজ করি ওর কাছে, কারণ আমার কোনোদিনই রান্না করতে ভালো লাগে না। তো আজকে ফাইনালি আমাকে বললো যে রাত্রি 10টার সময় রেডি হবে, তবে তোমাকে বলো বাকি না বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাও, বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাও। তো এখন যাবো বিরিয়ানি বাই কিলো কিলো, তোমরা অনেকে হয়তো জানো একটা রেস্টুরেন্ট আছে ওখানে খেতে যাবো। কি ওখানে কি কোনোদিন যাইনি, মানে আমি চেনা দোকানে যেতে চাইছি, কিন্তু তোমাদের দাদাভাই হয়েছে আমাদের এখানে। হ্যাঁ, তোমাদের দাদাভাই নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে ভালোবাসে। যেহেতু দেখতে পাচ্ছো আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখানে আওয়াজ হচ্ছে বিকজ এখানে পাম চলছে। তো রেডি হয়ে গেছি, এখন বাজে 10:15, এবার আমরা বেরোচ্ছি। জানি না কি হবে, রেস্টুরেন্ট খোলা থাকবে কি না। তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো, আর বেশি বকবক করবো না, আমাদের সঙ্গে তোমরাও রেস্টুরেন্টে যাবে আর ভিডিওটা পুরোটা দেখবে। আমরা রেডি বলেছি। আচ্ছা ক্যামেরাকে করছে দেখো, আমাদের ব্লগ বানাচ্ছে অভিস্মিতা, একটু অভিস্মিতার মুখটা দেখে নাও। এই যে স্টার্ট করলাম জাস্ট, এই যে আমাদের পাখা বুড়ি, পাখা বুড়ি আজকে ব্লগ বানিয়েছে। কই যাও তুমি, লিপস্টিক করিনি ধরো আব্বা, কি আবার লিপ বাম করেছি। ও কতটা ভয় পায় কিছু কিছু ভিউয়ার্সদের, সবাইকে নয়, তাই জন্য অ্যাডভান্স বলে দিল। আমি কিন্তু লিপস্টিক পরিনি, ওই যে যে ল্যাকমির বেবি লিপস হয় না, ল্যাকমির বা কিসের হয় যায় না, ও বাবা এনে দিয়েছে সেটা বলেছে। আর এই যে তোমাদের দাদাভাই কনস্ট্যান্টলি ফোনে কথা বলছে, ওর অফিস পারপাসের কিছু, তো ওর কথা হয়ে গেলেই আমরা বাইকে বসবো আর দেন যাব। এটা মিন্স প্লেন হয়, তাও আমি এমনি নর্মাল বাইকেই দেখ। বাইকে বসলাম, জাস্ট এবার যাচ্ছি। ওমা আসলাম, ওটা আমি আসলাম, হ্যাঁ এক্ষুনি চলে আসবো। তো চলো হেলমেট পরিনি বলে অনেক 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 ঠান্ডা লাগছে। আমি যাই তোমার কিছু বলো। কিলো বিরিয়ানি কি কী জানো বাপ্পা, বিরিয়ানি বাই কিলো। তো ওখানে আমরা যাচ্ছি, আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে টোটাল ব্লগটা শেয়ার করবো, পুরো ব্লগটা। তো দিস দ্য রেস্টুরেন্ট বিরিয়ানি বাই কিলো, এখানে এটা আমাদের বাড়ির কাছেই। এই যে যারা এখানে থাকো তারা জানবে, এটা রায়দিঘি, রায়দিঘি, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে কত অনেক সুন্দর সুন্দর ডেকোরেট করা, এবার ভিতরে গিয়ে জানা যাবে ডেকোরেটের সঙ্গে খাবারের টেস্টটা কিরকম। চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, আর এখানে তোমাদের দাদাভাই মেনু চেক করছে কি অর্ডার দেবে। এখানে সব কিছুই ইউনিক টাইপের ছিল। এটা মেনুটা দেখো কি দারুণ একটা, মানে ফ্রেম করে উডের ফ্রেম। আর দেখো আমি ফার্স্টে ফার্স্টে একটু লজ্জা পাচ্ছিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছিল আমার। তো ভাবছিলাম কখন ফাঁকা হবে আর আমরা একটু এ করতে পারবো, নর্মাল ক্যাজুয়ালভাবে থাকতে পারবো। আসলে আমার একটু রাস্তায় ব্লগ বানাতে কিরকম অস্বস্তি হয়, সেই জন্যই আরও মেনলি সমস্যাটা হচ্ছিলো। আর এই যে অভিস্মিতাকে দেখো, অভিস্মিতা তো খুব খুশি, অভিস্মিতা ভাবছে কখন খাবার দেবে। আর এখানের একটা স্পেশালিটি হচ্ছে এই রেস্টুরেন্টটা পুরো ওয়েটার থেকে যিনি অর্ডার নেন সবাই হচ্ছে লেডি স্টাফ, কোনো ছেলে কাজ করে না এখানে। আমি এই প্রথমবার এরকম কোনো রেস্টুরেন্ট দেখলাম যেখানে লেডিসরা কাজ করে। দেখো ইনি অর্ডার নিচ্ছিল, ইনিও একজন মহিলা, উনি হচ্ছে দেখো খাবার সার্ভ করছে, দেখুন উনিও হচ্ছে মহিলা। আমার কেন একটা জানি আলাদা রকম ফিল হচ্ছিল। আমি
এটা পাওয়ার পর কি এটা পাওয়ার পর কি ফিল হচ্ছে দেখার পর সিংহ উঠতে সুস্থ দেওয়ার মতন অবস্থা হচ্ছে তোমার বাসন মাজা কিন্তু এখানেও কমেনি আমি তোমার ভয়েস দেব না আমি ভাত দিয়ে আমি নিজে ভয়েস ক্লিন করে নিতে তোমরাও যেখানে গেলে একটু ক্লিন করে নেবে ওরা যতই পরিষ্কার করো কিন্তু কিছু না কিছু একটু শান্তি হয়ে যাবে হয় পরিষ্কার করার পর এখানে দাঁড়াতে পারতে একটু ফটোটা তুলে দিতাম তোমাদেরকে একটু দেখাই ব্যাকগ্রাউন্ডটা দাও এখন এই রেস্টুরেন্টে শুধু আমরা তাই জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই এই যে একটা টেবিল আছে এখানে এনারা এখনই খেয়ে গেলেন এখানে এসছি সব থেকে সুন্দর লাগছে আমার এই জায়গাটা কি দারুণ লাগছে দেখো ফটো পরে আগে সবাইকে দেখিয়ে নি এই বলটা সব থেকে বেস্ট এখানে সব কিছু ইউনিক আমি যা দেখছি নাম্বার এখানে বেসিন আছে সবাই দেখো বেসিন কিছু খাবার এসেছে আমাদের দাদা ভাই একটু শান্তি পেয়েছে হয়েছে শান্তি তুমি নিজের কাছে নিয়ে নাও আমার থেকে গাড়াগাড়ি করছো না তুমি নিজের প্লেট নিয়ে নাও না আর এই দেখো বুঝে তো নেবে তো চলো আমরা খেয়ে নিই তো এবার আমাদের খাবার আসবে তাই জন্য তার আগে গ্লাসগুলো দিয়ে গেছে গ্লাসগুলো আমার এত ভালো লাগছে দাদাভাই বলছে যে এই টাইপের বটল আর এই যে কপারের বোতল আর কপারের গ্লাস কিনবে তো তাই জন্য আমি ভিডিওটা নিয়ে নিলাম যাতে পরে অনেক দেখাতে গেলে যাতে অনেক ভালো হয় আর তোমাকে ওখানে ওয়েট দেখছিল তো ফাইনালি খাবার আসার টাইম হয়ে গেছে দেখো রায়তা এসে গেছে আর বিরিয়ানিটা কীভাবে দিয়েছে দেখো জাস্ট দারুণ লাগছিল আমার ইউনিক একটা ব্যাপার নিচে একটা বলো না ওই ছোটো ছোটো টি টি ক্যান্ডেলগুলো হয় না টি কী বলে একটা ওই ক্যান্ডেলগুলো দিয়ে একটা হিট দেওয়া হচ্ছে গরম হচ্ছে আর এটার মধ্যে পার প্লেট বিরিয়ানি এভাবেই আসে মানে এক একটা প্লেট এক একটাভাবে রেডি হয় একসাথে রেডি হয় না বাকি দোকানের মতন এখানে হচ্ছে যেটা শুনলাম বিরিয়ানি রেডি হয় এর মধ্যে সব জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে পরিমাণ মতন দিয়ে ওভেনে ঢুকিয়ে দেওয়া হয় রেডি রাইস রেডি এরকম নয় শুকনো চাল দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে এভাবে রেডি হয়ে বেরিয়ে আসে কি ভালো লাগছিলো দেখো আর সার্ভ করছো একজন লেডি আমার ভীষণ ভালো লাগছিলো এটা দেখে বিশেষ করে তো এই যে সেকেন্ড বিরিয়ানিটা চলে এসেছে ফার্স্টেরটা সেকেন্ডেরটা আলাদা আলাদা বিরিয়ানি ছিল ফার্স্টে একটা নিয়েছিলাম সেটা হায়দ্রাবাদি বিরিয়ানি আর সেকেন্ডে কি নিয়েছিলাম সেটা মনে পড়ছে না তো মোটমাট ওনারা বললো যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা নাকি একটু ঝাল ঝাল হয় তাই জন্য অভিস্মিতা খেতে পারবে না সেই কারণে ওর জন্য একটা অন্য বিরিয়ানি নেওয়া হয়েছিল তো দাদাভাই তো এখন থেকে ঢোক গিলছে যে কখন খাবে মেয়েটা যা হোক যা হোক করে চলে গেলেই ও খাওয়া স্টার্ট করে দেবে আর অভিস্মিতার তো শুরু হয়ে গেছে খাওয়া অলরেডি তো আমি এবার ভিডিও করছি এবার আমিও ভাবছি কখন ভিডিওটা স্টপ করে খাওয়াটা স্টার্ট করবো তো চলো খেয়ে নিই আমি একটু
তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। হায়দ্রাবাদি মটন মালামাল বিরিয়ানি ছিল। ও আরেকটা ছিল হায়দ্রাবাদি মটন মালামাল বিরিয়ানি, তো ওই যে দাদা ভাই খাচ্ছে। আরেকটা ছিল কলকাতা মুরগা লখনৌ, না সরি লখনৌ মুরগাই লখনৌ, মুরগাই লখনৌ আমি জীবনে শুনিনি এসব নাম। যাই হোক, তো এখন আমরা খাবারটাকে এনজয় করছি। আর এ দেখো খাওয়ার পরে যেটার মধ্যে এ দিয়েছিল বলো না, ওই যেটা পান মশলা হয়ে গেছে। এতক্ষণ ধরে ভিডিও করেছি বাট ভয়েস ওভার দিইনি, এখন স্টার্ট করলাম। ফার্স্টে কোথাও প্রথমবার আসলে একটু অকওয়ার্ড ফিল হয়, তো আমার খুবই ভালো লেগেছে। আর বাকি রিভিউটা ভিডিওর পুরো ভিডিওর মধ্যে দেবো, তোমরা ভিডিওটা পুরো দেখবে। এটা একটু ইন্ট্রোতে দেবো যেহেতু বলে দিলাম, ভিডিওটা পুরো দেখবে। আর তোমাদের বাড়ির সামনে যদি বিরিয়ানি বাই কিলো এই রেস্টুরেন্টটা থাকে অবশ্যই ভিজিট করো। এই যে দেখো আমরা যেখানেই যাই সেখানেই দাদাভাইয়ের কেউ না কেউ পরিচিত বেরিয়ে যায়। এখানেও মোটামুটি দিদিটা ওর পরিচিতই হয়ে গিয়েছিল, তাই জন্য এখানেও গল্প স্টার্ট। আমরা ক্লোজ হওয়ার পরেই ঢুকেছিলাম, আমরা খেয়াল করিনি, অভিষ্মিতাকে নিয়ে ঢুকে গেছি। এবার যেহেতু একটা বাচ্চা রয়েছে ওরা না করতে পারেনি, তো খুব ভালো লাগলো, খুব খুব ভালো টেস্টি লাগলো হায়দ্রাবাদি বিরিয়ানিটা। আর অভিষ্মিতা বিরিয়ানিটা আমার ভালো লাগেনি। আমরা বাড়ি পৌঁছে গেছি, বাড়ি থেকে যেহেতু খুব কাছে ছিল, জাস্ট গেলাম আর এলাম, খুব ভালো লাগলো, কিছুটা সময় কাটানো হয়ে গেল বাইরে। তো তোমরা যারা ভিডিওটা দেখলে তারা প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার যদি করো, ভালো লাগলে শেয়ার করো। আর চলো ভিডিওটা এতটাই শেষ করলাম, চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো।